নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমরা যোগাযোগ করতে পেরেছি বিটিই এর সহসাধারণ সম্পাদক স্বপন মন্ডল স্যারের সঙ্গে। আমরা জানি যে উচ্চশিক্ষা ট্রান্সফারে কিছু কিছু সমস্যা এখনো রয়ে গিয়েছে, তো সেগুলো এখনো সমাধান হয়নি। বিশেষ করে আমরা জানি যে 5টা যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেগুলি এখনো কার্যকর হয়নি। তো এগুলি নিয়ে ওনারা শিক্ষা দপ্তরে দরবার করেছেন, তো সেগুলি সরাসরি ওনার কাছে জেনে নেব। তো নমস্কার স্যার, হ্যাঁ, নমস্কার। সমস্যাগুলো ছিল জেনারেল ট্রান্সফারে, তো সেগুলো নিয়ে আপনারা কি কি পদক্ষেপ করেছেন? প্রথমে আমরা যেটা 1 নম্বরে যে কথাটা বলতে চাই, যে আপনারা জানেন যে জুনিয়র হাই স্কুল এবং সিঙ্গেল সাবজেক্ট টিচার, হ্যাঁ হ্যাঁ এদের ব্যাপারটাতে প্রথমের দিকে শিক্ষা দপ্তর একবারে অনমনীয় ছিল আচ্ছা আচ্ছা যে এদেরকে আমরা ট্রান্সফার দেব না হ্যাঁ হ্যাঁ মেডিকেল গ্রাউন্ড ছাড়া, তাই না? আচ্ছা আচ্ছা পরবর্তীকালে আমরা অনেক দাবি দাবি করার পরে হুম ওরা জুনিয়র হাই স্কুলের জন্য আলাদা একটা রুল বের করলো এবং সিঙ্গেল সাবজেক্ট টিচার তাদের জন্য একটা আলাদা রুল বের করলো। আচ্ছা আচ্ছা কিন্তু সেই রুলটা অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যাচ্ছে হুম বা হুম সেটা প্রয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অহেতুক জটিলতা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টের কথা যেটা বলা হয়েছে হুম সেটা ডিআইকে ক্ষমতা দেওয়া হয়েছে, হুম হুম কিন্তু কোনো ডিআইরাই সে দায়িত্ব নিতে রাজি নয়। আচ্ছা তো স্বাভাবিকভাবে এসআই এবং ডিআই লেভেলে জটিলতা পাকাচ্ছে। হুম হুম আমরা এটা বারবার করে বিকাশ ভবনে বলেছি আচ্ছা যে আপনারা দায়িত্ব দিয়েছিলেন যাদের, তারা দায়িত্ব নিতে চাইছেন, হুম তাহলে এর একটা বিকল্প পন্থা খুঁজে বের করা দরকার। হ্যাঁ অবশ্যই যখন আপনারা দায়িত্ব দিয়েছিলেন তখন তো ইচ্ছে ছিল যে অ্যাটলিস্ট সিঙ্গেল সাবজেক্ট টিচার এবং জুনিয়র হাই স্কুলের টিচাররা যাতে ট্রান্সফার পায়। হ্যাঁ 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 তাহলে যদি সত্যি সত্যি সদিচ্ছা থাকে হুম তাহলে হয় তাদেরকে দিয়ে এটা কার্যকরী করান, আর না হলে বিকল্প কোনো একটা নতুন নিয়ম করুন যাতে করে এরা সুযোগ সুবিধা পায়। এটা আমরা বলেছি। আচ্ছা আচ্ছা, 2 নম্বর ব্যাপার, আপনারা জানেন যে এসএলএসটি টিচার যারা আছে, মানে যাদের এখনো 5 বছর হয়নি, হ্যাঁ হ্যাঁ তারা জেনারেল ট্রান্সফারে দরখাস্ত করতে চাইছে। বারবার করে আমরা এটাও তুলে ধরেছি, হ্যাঁ হ্যাঁ বহুবার উত্থাপন করেছি, ঠিক ঠিক হুম কিন্তু বিকাশ ভবনের আধিকারিকরা অনেকটা নাছোড়বান্দা আছে। হুম সেই জায়গায় আমরা সুপারিশ করেছি যে 2 বছর হলে হুম চাকরি, আচ্ছা আচ্ছা যাতে সবাইকে ট্রান্সফারের দরখাস্ত করার জন্য সুযোগ দেওয়া হয় সেটা করা হোক। আচ্ছা আচ্ছা আর প্রেফার ক্যাটাগরি তো আপনারা দেখেছেন যে সব মিলিয়ে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তারা করতে পারছে এখন, হুম 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 মানে দুটো স্কুল মিলিয়ে আর কি। আচ্ছা কিন্তু আমরা যেটা বলেছি যে না, যে স্পেশাল গ্রাউন্ড বা প্রেফার ক্যাটাগরি যেটাকে বলা হচ্ছে, হুম হুম চাকরি পাওয়ার 1 বছরের মধ্যেও কিন্তু মানুষ অসুস্থ হতে পারে। হ্যাঁ ওটা তো হতেই পারে অসুস্থতাটা তো কখন কাউকে বলে কয়ে আসে না, হুম 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 তা সেটার জন্য আবার এরকম বছর বেঁধে দেওয়া, আচ্ছা সেটা মনে হচ্ছে যে এর মধ্যে যৌক্তিকতাটা কম। আমরা বলেছি শিক্ষা দপ্তরকে, আচ্ছা আচ্ছা সার্বিকভাবে ওরা আমাদের যে দাবিগুলো আর কি হুম 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 সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনাও করেছে। হুম আমরা অনুরোধ করেছিলাম যে এটা নিয়ে একটা সংশোধনী আনা হোক। আচ্ছা অনেকদিন ধরে টিচারদের দাবি আছে, শিক্ষাকর্মীদেরও দাবি আছে। আচ্ছা আচ্ছা তো আমরা যতটুকু মানে কি বলা যায় যোগাযোগ তো রাখি রেগুলার, হ্যাঁ 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 যতটুকু আন্দাজ পেয়েছি আর কি, আচ্ছা যে একটা সংশোধনী হবে, এটা বিকাশ ভবনের আধিকারিকদের মধ্যেও আলোচনা হয়েছে আচ্ছা আচ্ছা এবং একটা কোনো বিকল্প প্রস্তাবও হয়তো জমা পড়েছে আর কি, তাই না? আচ্ছা আচ্ছা সেই প্রস্তাবটা কিছু কিছু আমরা বুঝতে পারছি কি হতে পারে, আচ্ছা শুনছি আমরা আর কি, কিন্তু ফাইনালি যখন যতক্ষণ না পর্যন্ত অর্ডার বেরোয় হুম 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 ততক্ষণ পর্যন্ত আগাম ভবিষ্যৎবাণী করাটা খুব কষ্টকর। তবে পরিবর্তন হবে কিছু, এটা ঘটনা, এটা আসলে কিন্তু বলছি যে অবশ্যম্ভাবী। সেকেন্ডারি টিচাররা যেমন ওদেরকে ওনাদের ক্ষেত্রে পরিবর্তন আসবে, তো প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রেও কি পরিবর্তন আসবে? হ্যাঁ, যদি সেকেন্ডারি আসে, হ্যাঁ জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সেকেন্ডারি টিচারের যদি একটা সুযোগ সুবিধা পায়, আচ্ছা আচ্ছা তাহলে সেক্ষেত্রে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে সেটা এক্সটেন্ডেড হবে। তবে আচ্ছা প্রাইমারি টিচারদের তার সাবজেক্ট টিচার বলে ব্যাপারটা নেই, না 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 তারা এমনি টিচার, তাই না? হুম হুম তো স্বাভাবিকভাবে সেখানে সাবজেক্টের, যেমন আমাদের হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে সাবজেক্টের গুরুত্ব আলাদা আছে, আচ্ছা আচ্ছা প্রাইমারি ক্ষেত্রে আলাদা সাবজেক্টের কোনো গুরুত্ব নেই, টিচার হলেই হলো। আচ্ছা আচ্ছা তো তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই কিছু মডিফিকেশন হবে। আচ্ছা তার মানে এটা আমরা কোনো তো সবার সেকেন্ডারি কথাও যখন বলি, প্রাইমারি কথাও তখন বলি। আচ্ছা আচ্ছা তো প্রাইমারি টিচারদের একটা বড় সমস্যা ওনারা বলছেন যে পিটি আর সমস্যা যেটা, আর জিরো এনরোলমেন্ট যে সমস্যাগুলো রয়েছে, তো এগুলো নিয়ে আপনারা কি কোনো আলোচনা করেছেন?
জিরো এনরোলমেন্ট স্কুলের টিচার বা সে তো অলরেডি আপনারা দেখেছেন যে ট্রান্সফার শুরু হয়ে গেছে, সেকেন্ডারিতে পেয়ে ফেলবে, সেকেন্ডারি তো হয়েছে, প্রাইমারি তো প্রাইমারি তো হয়েছে। হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এবার পরবর্তীকালে ওদের ধাপে যেটা ছিল যে 10-এর মধ্যে স্টুডেন্ট যদি থাকে আচ্ছা, সেই স্কুলটাকে পাশের স্কুলে অ্যামালগামেট করে দিয়ে টিচারকে সরিয়ে দেওয়া যায় কিনা সেই নিয়েও আছে, একটা গতিতে এগোচ্ছিল কাজটা। হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে এই সিবিআই ইডি হয়ে আচ্ছা আচ্ছা এবং হ্যাঁ, সেখানে শিক্ষা দপ্তর প্রত্যক্ষভাবে জড়িয়ে গিয়ে আর কি কিছুটা স্লথ হয়ে গিয়েছে। হ্যাঁ কিছুটা স্লথ হয়ে গেছে এবং অফিসাররা অনেকে শেকি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা মানে কাজ তারা কেউ দায়িত্ব নিয়ে করতে চাইছে না, হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে আমার ঘাড়ে এসে দায়িত্ব পড়বে না, তো আচ্ছা এরকম হ্যাঁ একটা হ্যাঁ আশঙ্কা আর কি। এই আশঙ্কা থেকে অনেকে কিন্তু কাজ ঠিক মতো এগিয়ে করতে পারছে না আর কি। আচ্ছা আচ্ছা তবে উপরতলা থেকে যদি নির্দেশ দেওয়া হয়, অভয় দেওয়া হয়, হুম 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 তারাও কাজটা করতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন মিউচুয়াল ট্রান্সফার নিয়ে। তো বহু সংখ্যক শিক্ষকরা ওনারা বলছেন যে মিউচুয়াল ট্রান্সফারটা আরো সরলীকরণ করতে, আর একাধিকবার তো সেটা অবশ্যই দরকার। সেই সঙ্গে ধরুন সার্ভিস কনফার্ম হলেই যেন আবার ট্রান্সফার নিতে পারে, বা 1 বছর কি 2 বছর এরকম যদি পেরিয়ার থাকে তাহলে খুব দেখুন ভালো একটা হয়। কথা আমি বলি হুম যে বর্তমান যে মিউচুয়াল ট্রান্সফারটা হচ্ছে যে রুলে, হ্যাঁ 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 সেই রুলটা কিন্তু 2012 সালের রুল, আচ্ছা আচ্ছা মিউচুয়াল এমটি রুল 2012, হ্যাঁ সেই রুলে কিন্তু পরিষ্কার করে কথাটা বলা আছে হুম যে কনফার্ম সার্ভিস হলেই আচ্ছা, তিনি মিউচুয়ালে দরখাস্ত করতে পারবেন। কিন্তু এখন তো আর শুনতে দু পাচ্ছি হাজার বারো সালে না, 2012 সালে নিয়ম ছিল, কনফার্মেশনের নিয়মটা আমি বলে দিই, হুম এটা অনেক টিচারও হয়তো জানেন না, নতুন টিচার যারা বিশেষ করে আর কি, আচ্ছা যে 2012 সালে কনফার্মেশনের রুলটা ছিল কিন্তু 1 ইয়ার সার্ভিস হলে আচ্ছা স্কুল ম্যানেজিং কমিটি তাদেরকে কনফার্ম করে দিতে পারতো, আচ্ছা আচ্ছা তাহলে আর 2 বছর যদি স্কুল কমিটি না কনফার্ম করতো তাহলে 2 বছরে অটোমেটিক্যালি কনফার্মেশন হয়ে যেত, অটোমেটিক্যালি। হ্যাঁ 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 তাহলে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে 1 বছরের মধ্যে কনফার্মেশন স্কুল করে দিত, হ্যাঁ আর স্কুল যদি কনফার্মেশন না করতো 2 বছরের মধ্যে অটোমেটিক কনফার্মেশন হয়ে যেত। আচ্ছা তাহলে আমি দুটো লজিককে যদি ধরি, তাহলে প্রথম লজিকটা হচ্ছে তাহলে স্কুল যদি কনফার্ম করে 1 বছরের মধ্যে কনফার্মেশন, হুম হুম তাহলে মিউচুয়াল কিন্তু 1 নম্বর 1 বছরের মধ্যে দেওয়া উচিত। আচ্ছা শিক্ষা দপ্তরের কোনো কোনো আধিকারিক আমাদের এই যুক্তিটা কিন্তু মেনে নিয়েছেন, আচ্ছা আচ্ছা তারা বলছে যে এই যে প্রোফাইলটা চলছে মানে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালটা, হুম হুম এই 5 বছরের লকিং পিরিয়ডে যেটা দেওয়া আছে এখানে কিন্তু ট্রান্সফার রুল বিরোধী, আচ্ছা আচ্ছা এক্সিস্টিং ট্রান্সফার রুল বিরোধী আর কি। হ্যাঁ 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 এবং ওদের আর একটা সমস্যা আছে আপনি জানেন, সেকশন প্রবলেম। হ্যাঁ হ্যাঁ ওটা খুব মারাত্মক সমস্যা। নর্মাল সেকশনের পিজি টিচার যারা এইচএস সেকশনে যেতে পারছেন না, হুম 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 আর মিউচুয়াল এইচএস এর টিচাররা নর্মালি আসতে পারছে না, হুম আমরা এটাও লজিক দিয়ে বলেছি যে দেখুন যেহেতু আলাদা কোনো স্কেল দিতে হচ্ছে না, হুম সরকারকে আর্থিক দায়ভার নিতে হচ্ছে না, হুম 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 তাহলে এটা দিতে কোনো অসুবিধা নেই। একদম এবং বিকাশ ভবনের কেউ কেউ বলেছেন যে না, আমাদের যে এক্সিস্টিং মিউচুয়াল রুল আছে সেখানে কিন্তু সেকশন প্রবলেম কোনোদিন বার হতে পারে না, হুম হুম এ কোনো প্রবলেমই নেই, আচ্ছা কারণ ওখানে সেম ক্যাটাগরি অফ পোস্ট কথাটা বলা আছে, আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি দিস ল্যাঙ্গুয়েজ, হুম 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 সেম ক্যাটাগরি অফ পোস্ট। আচ্ছা তাহলে সেম ক্যাটাগরি অফ পোস্ট মানে হচ্ছে কি, তিনটে হয় এখন, হুম গ্রাজুয়েট ক্যাটাগরি, হ্যাঁ অনার্স ক্যাটাগরি এবং পিজি ক্যাটাগরি। হুম তাহলে পিজি টু পিজি কেন ম্যাচ করবে না? সেটাই ধরুন কিছু কিছু সাবজেক্ট আছে ম্যাচ করবে না, ধরুন পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ 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 সে তো আর মাধ্যমিকে পলিটিক্যাল সায়েন্স নেই, না তাহলে সেক্ষেত্রে তিনি মিউচুয়াল পাবেন না। হুম 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 বা দর্শন যে রয়েছে দর্শন আছে, ইকোনমিক্স আছে, এরকম কিছু আছে সাবজেক্ট আছে আর কি, তাই না, এডুকেশন এডুকেশন আছে, হ্যাঁ 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 সাইকোলজি আছে, হুম তো এই ধরনের সাবজেক্ট গুলো তো শুধুমাত্র এইচএসএ পড়ানো হয়, হ্যাঁ তা সেখানে তো নর্মাল সেকশনের সঙ্গে ম্যাচ করার কোনো প্রশ্নই আছে না, আচ্ছা হ্যাঁ, তার মানে শুধুমাত্র দুটি কমন হ্যাঁ সাবজেক্ট যেগুলো যেগুলো যেমন ইতিহাস একদম, ভূগোল হ্যাঁ, হুম ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, এগুলো এই ধরনের অনার্সেই যে মিলবে সাবজেক্ট, হ্যাঁ হুম এগুলো অনার্সেই মিলবে হ্যাঁ এগুলো অনার্সের সঙ্গে সংস্কৃত আছে, হুম হুম তো এই ধরনের সাবজেক্ট যেগুলো নর্মাল সেকশনেও পড়ানো হয় এইচএসএও পড়ানো হয়, হুম হুম তো তাদের সঙ্গে ম্যাচ করলে অসুবিধাটা কোথায়, এটাও কিন্তু আচ্ছা অনেকে মেনে নিয়েছেন। আচ্ছা আচ্ছা আশা করি আমরা এরপরে যে রুল চেঞ্জ হবে বা হতে যাচ্ছে আর কি, আচ্ছা সেখানে এর প্রতিফলনটা থাকবে। আচ্ছা আচ্ছা আমরা বলেছি যে যা বলবেন স্পষ্ট করে বলবেন, হ্যাঁ, নির্দিষ্ট ধোঁয়াশা একটা রাখবেন না যার নির্দেশিকা জন্য পাবে। মামলা কোর্টে ছুটতে হয়, তাই না, একদম একটা রুল বের করলেন, একটা লাইন ও একটা শব্দে এমন জুড়ে দিলেন যার জন্য কোর্টে 600 টিচার ছুটছে, হ্যাঁ 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 সেটা যেন এবং না হয়। ঘটনাক্রমে এখন প্রায় 700 মতো মামলা হয়ে আছে কোর্টে এই আচ্ছা উচ্চশিক্ষা পোর্টালকে কেন্দ্র করে, তাই না, হুম 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 তো স্বাভাবিকভাবে এই মামলাটা এড়াতে গেলে আমাদের সাজেশনটা মানতে হবে। আচ্ছা আচ্ছা দেখুন বিষয়টা হচ্ছে যে বিকাশ ভবনের মধ্যেও জটিলতা আছে, ঠিক আছে, আচ্ছা সেখানেও দুটো পন্থা আছে,
একটা পন্থা লিবারেল, একটা পন্থা কনজারভেটিভ। আচ্ছা আচ্ছা তো স্বাভাবিকভাবে কনজারভেটিভ যারা, তারা তো আটকাতে চাইবে, হুম তা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা প্রতিবন্ধকতা যেমন বিকাশ ভবনেরও আছে, প্রতিবন্ধকতা বাইরেরও আছে, আচ্ছা দুটোকে কাটিয়েই এগোতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আশা করি, দেখি নিশ্চয়ই কিছু তাহলে স্যার ফলপ্রসূ নিশ্চয়ই একটা পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে, কিন্তু এটাও ঘটনা, আমি এই এই প্রত্যাশাটা করব না হুম যে সবগুলো প্রবলেম একসঙ্গে সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হয়তো কিছু সমস্যার সমাধান একটা ধাপে করলো, আচ্ছা আচ্ছা আবার পরবর্তীকালে আমাদেরকে আবার পার্সু করতে হবে যে এটা করলেন এইটুকুটা বাদ থেকে গেল, তাই না? হ্যাঁ 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 এই করে 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 একটা ম্যাচিওর জায়গায় যাবে আশা করি আর কি।